মতুয়া কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের সমালোচনা বিজেপি বিধায়ক অসীম সরকারের। বাগদাদে একটি অনুষ্ঠানে এসে এদিন এই কথা বলেন তিনি। ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক অসীম সরকার, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় সরব হলেন তিনি। সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে একটি বেসরকারি লজে বাগদা উদ্বাস্তু সেলের পক্ষ থেকে এক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, বনগাঁ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সম্মেলনে বক্তব্য রাখার সময় সিএএ নিয়ে বলতে গিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার রবিবার ঠাকুরনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রা ট্রেনির বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, রবিবার মন্ত্রী এসে ঠাকুরবাড়িতে বলেছেন, ঠাকুরবাড়ি থেকে যে মতুয়া কার্ড দেওয়া হয়েছে সেটা নাগরিকত্বের প্রমাণ, সেটা হতে পারে না। প্রসঙ্গত, রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সেদিন মতুয়াদের উদ্দেশ্যে বলেন, नागरिकता संशोधन अधिनियम पारित करके आपको नागरिकता दिलाना और आपके सारे अधिकारों का दिलाने का काम भी हमको करना है। এদিন বাগদাতে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যেরই বিরোধিতা করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, রাজনীতি করতে এসে ভাওতা দিইনি কখনো, তাতে রাজনীতি হোক বা না হোক, এরকম হলে মতুয়া কার্ড একশো থেকে দুশো টাকা হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার পর থেকেই অনেক মতুয়া আমায় ফোন করছেন, মতুয়া কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণপত্র হবে নাকি জানতে চাইছেন, এটা হতে পারে না, এমন হলে মতুয়া কার্ড নেওয়ার জন্য টেন্ডার হবে, একশো টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে মতুয়া কার্ড নেওয়ার জন্য হিড়িক পড়বে। যদি মন্ত্রী এমন বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন, মতুয়া কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আমার কাছে বিভিন্ন মতুয়ারা ফোন করেছে, বিভিন্ন পত্রপত্রিকা ফোন করেছে, মতুয়া কার্ড থাকলে নাকি নাগরিকত্বের প্রমাণপত্র, ওটাই আর কিছু লাগবে না, এটা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভাওতা দেওয়া কথা। যদি কেউ বলে থাকেন, আমি কথাটা আমি এখনও নিজের কানে শুনিনি, কিন্তু ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে, ওটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ কোনো দিনই নয়। নাগরিকত্বের প্রমাণ যেটা সাংবিধানিকভাবে যে কাগজপত্রের দরকার সেটা থাকলেই হবে, ওটা হিন্দুত্বের একটা প্রমাণ হতে পারে। যে কোনো ধর্মীয় সংগঠন থেকে একটা যে কোনো কাগজ নিলে বা কাট করলে, এখন আমি ওটা নিজের কানে শুনিনি, যদি কেউ বলে থাকেন সেটা আমার ঠাকুরমশাই বলে থাকেন কিংবা কেন্দ্রীয় মন্ত্রী এসে বলে থাকেন, প্রতিমন্ত্রী মাননীয় বলে থাকেন, তাহলে এটা বললে তিনি ভাওতা দিয়েছেন, যদি তিনি বলে থাকেন তাহলে তিনি ভাওতা দিয়েছেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে মতুয়া কার্ড দেখিয়ে ভ্রমণ করা যাবে, তাকে হ্যারাস করতে পারবে না, এটা কোনো কথা হতে পারেই না বাবা। এটা কোনো ধর্মীয় সংগঠন থেকে একটা কার্ড নিলাম, কিন্তু আমার ওটা নাগরিকত্বের প্রমাণ তো না, ওইটা থাকলে আমি যদি অন্য কোনো রাজ্যে যাই, আমার কাছে আমাকে যদি বিদেশি বলে ধরে, মতুয়া কার্ডের দ্বারাই কিন্তু আমি স্বদেশি প্রমাণিত হই না, আমাকে তখন ভোটের কার্ড দেখাতে হয়, আধার কার্ড দেখাতে হয়। এই সমস্ত কথা আপনাকে কে বলেছে যে মতুয়া কার্ড নিয়ে নিঃসন্দেহে ঘুরে বেড়ানো যাবে, একদম ভারতের নাগরিক হয়ে যাবে বিভিন্ন। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা দলীয় বিধায়কের, স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।